ঠিক হয়ে গেছে। কারণ দেশে অসংখ্য ধর্মঘট হয়েছে, কৃষকদের ধর্মঘট হয়েছে, শ্রমিকদেরও ধর্মঘট হয়েছে। 2020 সালে স্বাধীনতার পর প্রথম শ্রমিক এবং কৃষক যদি আহ্বানটা আলাদা আলাদা ছিল, একই তারিখ একই দাবি, সেই দাবিতে সারা দেশে এই আন্দোলন কর্মসূচি ঘোষিত হয়েছে, ধর্মঘট আহ্বান করা হয়েছিল। সেটা সারা পৃথিবীতেই নজর কেড়েছে একটা কারণে, হিসাব যেটা বেরিয়ে এসছে 20 কোটি কৃষিজীবী শ্রমজীবী মানুষ, গণতান্ত্রিক মানুষ পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে এই আন্দোলনে অংশ নিয়েছে। এটি হলো স্বাধীনতা পর 2020 সালে 26 নভেম্বরের এই কর্মসূচি। এই কর্মসূচি উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে, যেটাকে কেন্দ্র করে শ্রমিক কৃষকের যে ঐক্য এটা সুদৃঢ় হচ্ছে এবং এটা সংগঠিত রূপ নিতে চলেছে। আপনারা জানেন যে যেই সরকারটা দিল্লিতে আছে এদেরকে সরাতে গেলে স্বাভাবিক কারণেই এই দাবিগুলো অর্থনৈতিক দাবি দেওয়ার সংগ্রাম, কিন্তু অর্থনীতিটা কন্ট্রোল করে রাজনীতি। যে রাজনৈতিক দল সরকার চালায় তাদের দৃষ্টিভঙ্গি, তাদের চিন্তা, তাদের ভাবনা, তাদের কর্মসূচি সরকারি কর্মসূচিতে রূপান্তরিত হয়। আজকের দিনে কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন অভিজ্ঞতার ভিত্তিতে এই স্লোগান তুলতে বাধ্য হচ্ছে যে যে সরকার মানুষকে কাজ দিতে পারে না, কাজ কেড়ে নেয়, খাদ্য দিতে পারে না, অনাহারের দিকে ঠেলে দেয়, বিনা চিকিৎসায় মৃত্যু হয় এবং গোটা দেশকে একটা বেকারের দেশে পরিণত করেছে, দেশের জনগণের স্বপ্ন জলের তলে বিক্রি করে দিচ্ছে, দেশটাকে যারা লুকে পুকে খাচ্ছে, কিচ্ছু লাগবে না, পরিষ্কার করে দেবে ভোটের আগে, এটা তড়িঘড়ি আরো বেশি শুরু হয়ে গেছে কিভাবে সবকিছু শেষ করে দেওয়া যায়। এই লুকেরাদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য আমাদের শ্রমিক কৃষককে এগিয়ে আসতে হবে, এই স্লোগান আমাদের তুলতে হবে। হয় নীতি পাল্টাও, নাহলে সরকার আমরা পাল্টিয়ে দেব, এটা আমাদের পক্ষে সম্ভব। শ্রমিক কৃষক ঐক্যবদ্ধভাবে আন্দোলনে এই সরকার পরিবর্তনের সংগ্রামকে শক্তিশালী করবে। আমরা যে দাবিগুলো এখানে তুলে দেওয়া হয়েছে এই দাবিগুলো নিয়ে 24 তারিখ এই মাসে ট্রেড ইউনিয়নে একটা মিটিং হয়েছে, আলোচনা হয়েছে। এই দাবিগুলো নিয়ে একেবারে নিচ স্তর পর্যন্ত মানুষের কাছে যেতে হবে, বোঝাতে হবে, সংগঠিত করতে হবে। দেখছেন তো প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া আক্রান্ত, আপনাদের কথা লিখতে পারবে না, ইচ্ছা থাকলেও প্রকাশ করতে পারবে না। একটা প্রিয় অংশ তাদের মুঠুকে নিয়ে গেছেন, যারা লিখেন, যারা কথা বলেন, যারা প্রকাশ করেন, তারা রেহাই পাচ্ছে না, তাদেরকে জেলখানায় ঢুকিয়ে দিচ্ছে, নতুন করে আবার পার্লামেন্টের সেশন ডাকিয়েছেন। এটা বোধহয় শীতকালীন অধিবেশন, এখানে বিল আনতে চলেছেন, মুখটাকে আরো কত বেশি বন্ধ করে দিতে পারে। আমরা চ্যালেঞ্জ করে বলছি, তোমার কোন কারণ আমরা মানব না, আমরা আমাদের কত করে মানুষের কাছে যাব, বুঝাব, রাস্তায় নামব এবং পরিবর্তনের পথটাকে পরিষ্কার করব। তুমি থাকবে না, থাকবে এই দেশে সংগ্রামী মানুষ, এই দেশে কৃষক এবং এই দেশে শ্রমজীবী মানুষ, এরাই সম্মিলিত হবে রাষ্ট্রের পরিচালনা শক্তি, এরাই মানুষের খাদ্য যোগায়, এরাই মানুষের সবকিছু যোগায়। আর আজকের দিনে তারা আক্রান্ত হলে খবর রাখে না। এই যে উত্তরকাশী, আমরা সভাপতি মন্ডলীর পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে আহ্বান রাখছি, গত কয়েকদিন যাবৎ এই প্রযুক্তি যুগে কি করে একটা সুড়ঙ্গ নির্মাণ করতে গিয়ে শ্রমিকরা সেখানে আটকা পড়ে আছেন, তাদের উদ্ধার করার জন্য তেমন কোন ভূমিকা প্রথম দিকে নেননি, চতুর্দিকে যখন সমালোচনা উঠেছে এখন গিয়ে কিছু চেষ্টা করছেন। আমরা চাই দ্রুত তাদেরকে উদ্ধার করতে হবে,
তারা রাষ্ট্রের জন্য দেশের জন্য মানুষের জন্য অনেকই জীবন দিয়েছেন এখনো জীবন দিচ্ছেন জীবন তারা নেয়া এই জীবন দিচ্ছে কারা শ্রমজীবী মানুষ গণতান্ত্রিক মানুষ জীবন দিয়ে থেকে রক্ষা করছেন লড়াই করছেন কাজে সেই বিষয়টা বিবেচনায় রেখে এই আপনাদের সবার পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি যে তাদেরকে উদ্ধার করবে প্রয়োজন উদ্যোগ এখনই যাতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয় সেটা আমরা দাবি জানাচ্ছি আর সঙ্গে একটা আবেদন থাকবে 22 তারিখ আরেকটা চেষ্টা শুরু হয়েছে জানুয়ারি মাসে 22 তারিখ এরা প্রস্তুতি নিচ্ছে ঘরে ঘরে যাচ্ছে বিজ্ঞাপনকে এগুলো করবে লক্ষ্যকে রাম মন্দির উদ্বোধন আরেকটা উত্তেজনা আরেকটা অশান্তি ঠিক আছে রাম মন্দির উদ্বোধন করো সে করতেই পারে কোনো আপত্তি কিছু নেই কিন্তু এটাকে কেন্দ্র করে ধর্মীয় বিভাজন সাম্প্রদায়িক বিভাজন গণতান্ত্রিক আন্দোলনকে সফল করার জন্য চেষ্টা হবে সামনে ভোট এই চেষ্টা তারা করবে আমরা এখনই মানুষের কাছে গিয়ে বলতে হবে এই সমস্ত ষড়যন্ত্রকে ব্যর্থ করে আমরা চাই কাজ আমরা চাই খাদ্য আমরা চাই বাস্তবে এটা হলো আমাদের লক্ষ্য সেই লক্ষ্যটা নিয়ে আমাদের লড়াই সংগ্রামকে আরো বেশি শক্তিশালী করতে হবে আরো মজবুত করতে হবে আমাদের বিশ্বাস শক্তি আমাদের কেন অহংকার না শক্তি এই কারণ আমাদের আমরা যে সকলের কথা বলি আমরা যে সত্য কথা বলি আমরা মানুষের মনের কথা বলি মানুষের বুকের ব্যথার কথা বলি কাজে শক্তি হলো আমাদের এই শক্তিকে যদি সমত করতে পারি ওরা কিচ্ছুই না।